সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফ্রাইডে স্পেশাল এ টু জেড। প্রথম প্রশ্ন নায়না। প্রথম প্রশ্ন বরুণ বিশ্বাস বলছেন, আমার বয়স 15, ক্লাস 9-এ পড়ি। মা আমাকে পড়তে বললে পড়ায় মন বসে না, কিন্তু লিখতে খুব ভালো লাগে, কি করব? বরুণ, তোমার মা পড়ায় পড়তে বললে তোমার পড়ায় মন বসে না কিন্তু লিখতে ভালো লাগে, এটা অনেকেই আছে। হ্যাঁ, যে মানে তুমি বুঝাতে চাচ্ছ যেটা, আমি যেটা মনে হয় যে পড়ে যে আমরা বলি মুখস্থ বলে দিই, এটা না করে তোমার লিখে গুছিয়ে লিখতে ভালো লাগে, তাই তো? এটাই কোনো দোষের কিছু নেই, লিখতে পারাটাও অনেক বড় একটা আর্ট। এখন যেহেতু তোমার মা চান যে তুমি মুখে মুখে বলো পড়াটা, এর ব্যাপার, সেজন্য তুমি তোমার মাকে যেটা বলবে যে মা পড়া একবার পড়ছি, আমি লিখে দিচ্ছি, তুমি চেক করে দাও। এবং তোমার এটা তোমার মারও জানা উচিত যে কোনো কিছুই পড়ে যদি একবার লেখা নেওয়া যায় তাহলে কিন্তু ওটা অনেক বেশি মনের মধ্যে গেঁথে যায়। সেই জন্য পড়ে আবার পড়া মুখস্থ বলার চেয়ে পড়ে যদি লিখতে পারা যায় সেটা মাচ মোর বেটার। এটা নিয়ে তোমার টেন্স করার কিছু নেই। আর এর বাইরে যদি পড়াশোনার ক্ষেত্রে তোমার কোনো কোনো সাবজেক্ট আছে, হয়তো বা তোমার একদমই পড়তে ইচ্ছা করে না, তোমাকে টানে না, সেক্ষেত্রে আমি বলবো যে মন খুলে বাবা মাকে ব্যাপারটা বলো যে এটা এটা সাবজেক্ট আমার পড়তে ইচ্ছে করে না, ভালো লাগে না, আমি ভালো করে বোঝার জন্য যে টিচারের কাছে প্রাইভেট পড়ছো বা যেখানে কোচিং করছো, অনেক সময় অনেক টিচারের সাথে স্টুডেন্টের না রেসিপ্রোকাল ব্যাপারটা থাকে না। আমি আমার অঙ্ক ক্লাস 8 পর্যন্ত অনেক ভয় পেতাম, তারপরে ক্লাস 9-এ ওঠার পরে আমার অঙ্কের এমন একজন টিচার আমাকে প্রাইভেট পড়াতেন, শান্তিময় স্যার, আমি ওনাকে আদাব স্যার ডাকতাম। সো সেই শান্তিময় স্যার যখন আমাকে অঙ্ক করানো শুরু করলেন প্রাইভেটে, আমার কাছে আমি সবসময় মতো আরও বেশি করে করি, আরও বেশি কাজ করব, 5টা অঙ্ক থাকলে আমি 15টা করে ফেলতাম। দ্যাট ইজ দ্য ওয়ে আই ইউজ টু ডু, কারণ ওই টিচারের বোঝানোর ভঙ্গিটা অনেক বেশি আমার জন্য সহজ মনে হতো। ঠিক তেমনি এমনও হতে পারে সাবজেক্টগুলো যারা পড়াচ্ছেন প্রাইভেটে যেখানে পড়ছো হয়তো বা সহজ বোধ হচ্ছে না, তো এটা নিয়েও তোমার বাবা মার সাথে খোলামেলা আলাপ করো, মন খুলে কথা বলো, গুছিয়ে বললে আমি বিশ্বাস করি প্রতিটা বাবা মাই সন্তানের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। অল দ্য বেস্ট। ইয়েস। দ্বিতীয় প্রশ্ন সোমা খান ছদ্মনাম, আমার বিয়ে হয়েছে 2 বছর, পরিবারে জামাই শ্বশুর শাশুড়ি দেবর আছে, সমস্যা হলো আমার ননদ তার 3 সন্তান এবং জামাই নিয়ে আমাদের বাড়িতেই থাকে, আমার ননদের জন্য স্বামীর সাথে অনেক ঝগড়া হয়, কি করব? ননদ তোমার শ্বশুর বাড়িতে থাকে, ননদের জন্য স্বামীর সাথে তুমি ঝগড়া করো, একটা কথা কি জানো সোমা, কিছু কিছু সময় মাত্র 2 বছর হয়েছে তো বিয়ে হয়েছে, তোমাকে এখন একটু ধৈর্যের মধ্যে যেতে হবে। অ্যাটলিস্ট তুমি যখন 10 বছর বয়স হবে, পুরনো হবে স্বামী স্ত্রীর রিলেশন, তখন কিন্তু শ্বশুরবাড়ির অনেক বিষয়ে তুমি কিন্তু ইন্টারফেয়ার করলে মানায়, তখন কিন্তু তুমি একটা অংশ। আমরা মুখে যতই বলি ছেলের বউকে নিয়ে এসে তুমি আমার বাড়ির অংশ নাও, এত সহজ হয় না। একটা ধুম করে একটা মেয়ে এসে কিন্তু একটা শ্বশুরবাড়ির সবার ব্যাপারে আলাপ আলোচনা করা, কে কী কারণে আছে, একটা মেয়ে তার বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে আছে স্বামী সহ, নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। এবং যেখানে তোমার ওর তোমার হাজবেন্ডের সাথে ঝগড়া করছো, ও তো ওর ভাই, ও কী করবে ভবিষ্যতে যে তোমার জীবনে তোমার বোনের জীবনে এরকম ঘটনা ঘটবে না, ইউ নেভার নো। সো একটা মানুষের ব্যাপার নিয়ে তুমি যাকে বলছো আপন ভাইকেই বলছো যে হয়তো তোমার বোন কেন অত দিন ধরে পড়ে থাকে, কারণ তুমি বলছো শ্বশুর শাশুড়ি দেবরে অভিযোগ নেই, বোনকে নিয়ে অভিযোগ, অর্থাৎ তুমি ধরেই নিয়েছিলে যেখানে বিয়ে হয়েছে সেখানে শুধু দেবর 2 ভাই আছে, বোনের তো বিয়ে হয়ে গেছে, এখন বোন যেহেতু বাড়িতেই থাকে ভাল লাগছে না, এই জিনিসগুলো না ঠিক না। কিছু কিছু জিনিস তোমাকে ফুললি ওভারলুক করতে হবে, এবং তোমার স্বামীকে এই ব্যাপারে কখনো আঙুল দেখাবে না, কারণ ওর পক্ষে কিন্তু ওই মেয়ে যে আছে ওর যেরকম বোন তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মেয়ে, এটা ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে মাত্র 2 বছর হয়েছে, একটু শিকড়টা ঢুকাও, মাটিতে গাঁথু, ফ্যামিলির একজনের মতো দাঁড়াও, মেয়েটা যদি তোমাকে খোঁচা দিয়ে কথাও বলে এটাই স্বাভাবিক, কেন ওই মেয়েটাও কিন্তু খুব একটা মেয়ে কিন্তু বাপের বাড়িতে পড়ে থাকাটা খুব সুখকর নয়, তার ভিতরে একটা কষ্ট এমনিতেই আছে, তারপরে ওই ফ্যামিলিতে আর কোনো মেয়ে ছিল না, তুমি এখন মেয়ে হয়ে আসছো, তো সেক্ষেত্রে একটু হলো তার ভাইয়ের ভাইরা তাকে আর আগের মতো ভালোবাসবে না, কিন্তু সে কিন্তু সেও তো জানে 3 সন্তান সহ এই বাড়িতে সে অবশ্যই এটা কোনো সুখকর অবস্থানে নেই।
সত্যিকার অর্থে। আর সেক্ষেত্রে সে তার ভাইদের স্নেহ এমনিতেই তার কাছে মাঝে মাঝেই মনে হচ্ছে যে কমে গেছে, আর তোমার আর সাথে আরও কম মনে করছে, মনে করছে। হয়তো তুমি অনেক মহৎ ব্যক্তি, তবে মহৎ ব্যক্তির খুব একটা আমি দেখছি না, কারণ মহৎ ব্যক্তি তো স্বামীর সাথে ঝগড়া করতো না অনেস্টলি, আর 2 বছর না যেতে ইটস টু মাচ। আগে বোঝার চেষ্টা করো ফ্যামিলি মেম্বারদের সাথে, আস্তে আস্তে তাদের রুচি টুচি বোঝো, একটু একটু করে যাও, একটু একটু করে তোমার অভিমত দেখাও। এসে হুট করে না তুমি অভিমত দেখাতে গেলে জিনিসটা ক্ল্যাশ হয়ে যায়, আবার অনেক সময় অনেক ইন্টেলিজেন্সভাবেও কাজটা করা যায়। তুমি যদি তোমার নন্দের পাশে এখন সবার আগে দাঁড়িয়ে যাও, তুমি যদি তোমার শাশুড়িকে বল যে হ্যাঁ মা আসলে তো ওর বাচ্চা সহ এই আপনার পাশে আছেন, এরকম বাবার বাড়ি পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার, এইভাবে বলে যদি তুমি দাঁড়িয়ে যাও দেখবে যে অনেকখানি পরিবেশটা পুরো পাল্টে যাচ্ছে। প্লিজ, হ্যাঁ মানসিকতা আমরা পাল্টাই, আমরা যখন এরকমভাবে পাল্টাবো শ্বশুর বাড়ি মানে বিয়ে হয়ে যাওয়া মানে স্বামী আর আমি, এইটা ঠিক না। এই স্বামী আর আমি মেন্টালিটি থেকে আস্তে আস্তে বেড়ে আসতে হবে। স্বামী আর আমি বাইরেও কিন্তু একটা পরিবার থাকে, মানিয়ে নিতে হবে। একটু একটু করে মানিয়ে নেওয়ার সাথে সাথে যদি বুদ্ধিমত্তার সাথে সবাইকে ডিল করা যায়, আমি বিশ্বাস করি একটা সময় তোমাকে ছাড়া শ্বশুরবাড়ি অচল মনে হবে। পরবর্তী প্রশ্ন, শাকিল মাহমুদ বলছেন, আজকাল মায়েরা সন্তানদের সুখ দেখে হিংসে করে, আমার মা শিক্ষিত নন, কি করব? না এটা একদম এক নয়। একটা কি নাম বললে ছেলেটার? শাকিল। শাকিল জিনিসটা কি জানো, এক্সেপশনাল ক্যান বি অ্যান এক্সাম্পল বাবা, কোনো আর তোমার মা অশিক্ষিত, মা সম্পর্কে যে বললে এটা রাগ করে ক্ষোভে, এটা এটাও ভুল। শিক্ষা বা অশিক্ষা দিয়ে মাতৃত্ব নির্ভর করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সন্তানের সুখে সবচেয়েতে বেশি খুশি থাকে কে জানো? মা। হ্যাঁ দুই একটা মা হয়তো বা এক্সেপশনাল থাকতেই পারে, বাট তাদেরকে দিয়ে পুরো মা জাতির উপর ইলজাম করাটা অন্যায়। খুব থেকে বলেছো, ক্ষোভটা থেকে বেরিয়ে আসতে হবে। মা হয়তো বা কোনো কারণে অভিমান করেছেন বা কোনো না কোনো কারণে ওনার একটা মেন্টাল ডিসঅর্ডারে সাফার করছেন, সেখানে কিন্তু বারবার করে উনি অশিক্ষিত আমাদেরকে যখন তুমি লাইভে এরকম প্রশ্ন করতে পেরেছো, তাহলে সামনাসামনি ওনাকে তুমি কীভাবে দেখো? আদৌ কি তাকে, মানে আমি বলবো উনি যদি ভুল করেও থাকেন তুমি তাকে সম্মান কতটুকু দিচ্ছ? নিজের মাকে অশিক্ষিত বলে, সন্তানের সুখ দেখতে না পারে বলে, এগুলো বলে কি খুব বড় কিছু একটা বলে মানে কাজ করে ফেলছ? নেও, তোমার মা হয়তো বা ভুল করতেই পারে, মানুষ হতেই পারে, তুমি কেন ভুল করবে বাবা? তুমি করো না, তুমি উনি যতই যাই বলুক তোমার ওনার প্রতি তোমার কর্তব্যটুকু পালন করো, তোমার সুখে উনি ঈর্ষান্বিত, এই জিনিসটা ভাবাটাই তো অন্যায়। তার চেয়ে ভাবে বলো, ভাবো যে হ্যাঁ আমার মা হয়তো বা আমাকে বুঝতে পারছে না, অথবা আমি আমার মায়ের বোঝার যে যা আসলে বোঝাতে চাচ্ছেন, হয় মা আমাকে বোঝাতে ব্যর্থ হচ্ছে অথবা আমি বুঝতে ব্যর্থ হচ্ছি, নিজের উপরে ইলজামটা নাও, বাট স্টিল এই ধরনের কথা বলো না। যখনই তুমি এভাবে নিবে ওভারলুক করবা এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মায়ের উপর রাগে যাবা না প্লিজ। হ্যাঁ এই মাটা আর যাই হোক, একটা সময় তো ছোটো ছিলাম, আজকে না ধুমধুম করে নেট ইউজ করতে পারছো, হ্যাঁ অনেক স্মার্ট হয়ে গেছে, একটা সময় কিন্তু জানো জন্মের পরে তুমি একেবারে একটা জন্মের পরে সবচেয়ে অসহায় থাকে মানব শিশু, সেটা কিন্তু তুমিও ছিলা। এই মাটাই কিন্তু, এই অশিক্ষিত মাটাই কিন্তু হ্যাঁ তোমাকে আজকের পর্যায়ে আনার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। অ্যাটলিস্ট হাঁটি হাঁটি করে পা পা করে নিজের ভালো মন্দ বোঝা, নিজের খাবারটা মুখে তোলা পর্যন্ত কিন্তু মাটাই দেখেছে। এবং এটাই, এটা চিন্তা করো, এটা চিন্তা করে সব ভুলে যাও, আর তোমার সুখের ব্যাপারটা ভাবছ, তুমি যেটাকে হয়তো সুখ ভাবছ মার চোখে হয়তো পারোটা মনে হচ্ছে এক পেশি অন্যায় স্বার্থপরতা, ইউ নেভার নো, জিনিসটা ওভাবে ভাবো। ভবিষ্যতে আমি মনে করব আর যাই করো মাকে সম্পর্কে এভাবে লিখে নিজেকে হেয় করো না। ইয়েস, শেষ প্রশ্ন, ফরিদা ইয়াসমিন বলছেন, আমার 2 ছেলে, একটা বয়স 10 আর একটা 5, ওরা অনেক মারামারি করে, আমি বিরক্ত হয়ে বড়টাকে প্রায়ই মারি, তাই বড় ছেলে আমার কোনো কথাই শোনে না, পড়ালেখাও করতে চায় না। এটা খুব কমন ব্যাপার, হ্যাঁ স্ন্যাচারাল, বড়টা যেহেতু বড় ওই জন্য মারটা খায় তোমার হাতে, মারামারি করবে
মারামারি করবে, তবে এই এই মারামারিটা না বেশি দিন আর থাকবে না, কারণ বড়টা যখন 12 প্লাসে হয়ে যাবে তখন দেখা যাবে ছোটোর প্রতি একটা স্নেহপূর্ণ রিলেশন। এই 10 পর্যন্ত এই আর বেশি দিন নাই কিন্তু ওদের মারামারি কর, ছোটোটা তো ছোটো, এটা 10 বছর হলো এখনও ছোটোই তো, ভাই বোনেই মারামারি হয়, ওরা তো ভাই ভাই তাই না। এখন কথা হচ্ছে তুমি রাগ করে বড়টাকে মারাটা ঠিক না, এটা একদম অন্যায় কাজ করছো। হ্যাঁ, তার চেয়ে বরং তুমি যে কাজটা করতে পারো, বড়টার প্রতি যদি কোনো রাগ দেখা বা ছোটোটার প্রতি শাসনের ভূমিকায় থাকো, ছোটোটা কিন্তু বিয়ে বসতেছে, ছোটোটা জানে যে কিছু হইলে পরে কিন্তু ভাইয়াই মাইরটা খাবে, ছোটোটাকে কিছু বলা হচ্ছে না। এ এতে কিন্তু বড়টা, কারণ ও তো ছোটোই 10 বছর বয়সে, ওর আস্তে আস্তে খুব জন্মে যাচ্ছে, খুব জন্মে যাচ্ছে। তোমার এই কথার মধ্যে না একটা মজার ব্যাপার শেয়ার না করে পাচ্ছি না, আমার বড় নাতনি, ও যেহেতু ও বড় তো কোনো কিছু ঝামেলা টামেলা হলে আমার বড় ছেলের মতো ওকে একটু প্রেশার দেয়, ওকে একটু বকাটা বেশি দেয়। তো রিসেন্টলি গত কয়েকদিন আগের থেকে ওর মার কাছে বকা টকা খেয়ে মেডিটেশন করা শুরু করেছে। তো ওর মা বলছে তুমি এভাবে বসে আছো কেন, বলে তুমি তো আমাকে বকা দিয়েছো, আমি আমি যাতে না কাঁদি সেজন্য আমি মেডিটেশন করছি। হ্যাঁ না, মানে ও আসলে বোঝাতে চাচ্ছে যে মায়ের বকার থেকে মায়ের উপর যাতে রাগটা না আসে সেজন্য সে মেডি কোথা থেকে দেখেছে হয়তো বা, বাট এত ইন্টারেস্টিং লেগেছে আমার এটা, যে ও মেডিটেশন করে নিজেকে কন্ট্রোল করছে যাতে না রাগ করে অভিমান না আসে সেই জন্য। তো তার মানে বোঝো শি ইজ অনলি 7 প্লাস। তো আজকালকার বাচ্চারা কিন্তু খুব আমি বলবো ইমোশনাল, হ্যাঁ খুবই ওদের মধ্যে না ওরা সেন্সিটিভ আজকালকার বাচ্চাদের, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওদেরকে লেখাপড়া সব কিছু তো আমরা এত বেশি বড়দের মতোই ট্রিট করা শুরু করে দিয়েছি, ওদের মনটাও ওইভাবে সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ম্যাচিউরিটি বেশি চলে আসতেছে, ফলে ওই ওর 10 বছরের বাচ্চা আমাদের চোখে কিন্তু ওর ভেতরে মনটা অনেক বেশি, অনেক একটা ধরো 12-14 বছরের বাচ্চার মতো হয়ে গেছে, ফলে ওর অহম্বোধে লেগে যাচ্ছে, ওর কষ্ট লাগছে। এখন ও এই অভিমান থেকে কি করছে, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। এই কাজটা করো না, এই কাজটা করো না, তার চেয়ে আমি বুদ্ধি দেই যদি বাইচান্স বকাবকিও করো, পরবর্তীতে ওকে একা পেয়ে বলো দেখো তোমাকে বকা দিয়েছি, আসলে তুই তো বুঝোই তুমি তো বড় হয়েছো, এইটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট। তুমি যদি খালি একবার তুমি তো বড় হয়েছো বলো, অর্ধেক মনে করবো তোমার দলে চলে আসছে, বাচ্চাটা বড় হয়েছে বলে ট্রিট করলে খুব খুশি হয়। সে তুমি কি করবা, তোমার তুমি তো বড় হয়েছো, তোমার তো ভাইয়াকে একটু দেখতে হবে, ছোটো ভাই তো যা দিয়ে দিবা দিয়ে দিবা এই জন্য, কারণ ও যদি চিলে চিল করে মার, তুমি নিজের উপরে ইমোশনাল ব্ল্যাকমেল, মার মন খারাপ হয়ে যায়, মা তো কাজ টাজ করতে হয় সব কিছু দেখে, তুমি ওকে একটু দেখে রাখবা, চাইলে দিয়ে দিও, বড়রা তো করেই দেখো না, আমি তো বলি এই জন্য যে তোমার জন্য তুমি তো ওই দিনও কত ছোটো ছিল আজকে কত বড় হয়ে গেছো, ছোটো ভাইকে তুমি কন্ট্রোল করবা এবং এটা মার ভালো লাগবে, এইভাবে বলবা, আস্তে আস্তে দেখবা ওকে টুকটাক দায়িত্ব দিতে থাকবা, ছোটো খাটো দায়িত্ব, পেন্সিল বক্সটা নিয়ে গিয়ে ও তোমরা দুজনে মিলে রং করো, ওকে রংটা করা দেখিয়ে দাও, ওকে ছবি আঁকাটা বুঝিয়ে দাও, এগুলো বড়টাকে বলবা, বড়টাকে বলবো তুমি ছবি আঁকো, ছোটোটাকে বলবো তুমি রং করো, এই ইন্টারাকশান হচ্ছে। হ্যাঁ, বড়ের উপর দায়িত্বগুলো একটু একটু করে দাও, এইভাবে করবা, প্রশংসা করবা এবং আলাদাভাবে বড়টাকে এটা বলবা, বুঝে বললাম বড় হয়েছে ছোটো ভাইকে তোমার দেখায় রাখা উচিত, আমি তো বুঝি ছোটোটা বেশি বেশি বাড়াবাড়ি করে, তো আমি জানি তুমি পারবা, এটা বলে অনেক সুন্দরভাবে একটু সম্পর্ক তুলতো, আর ছোটোটাকে একটু একটু করে শাসন করা শুরু করো, ছোটোটাকে নানাও পেয়ে বসবে, বি ওয়্যার অফ দ্যাট প্লিজ। হ্যাঁ, এই দুটোকে কম্বাইন করো, কারণ আমার তো 4টা একই সঙ্গে ছিল, সো ইটস রিয়েলি টাফ, আমি বুঝি, বিশেষ করে আমার বড় 2 ছেলের মধ্যে ডিফারেন্স ছিল মাত্র 11 মাস, সো হবে ছোট্ট হবে, বাট আস্তে আস্তে থাকবে না, একটু ট্যাক্টফুলি তোমাকে হ্যান্ডেল করতে হবে, তোদের জন্য আর পারি না বলে ধামধাম করে লাগাই দিলাম, এটা না প্লিজ। হ্যাঁ, এটা যত করবা সন্তানের সাথে দূরত্ব ততই বাড়বে, একটা বার দুইবার চর্চাটা দিতেই হয় পারো হতেই পারে, বাট সাধারণত অ্যাভয়েড করতে পারলে বেটার হয়। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।